মেহেরপুর ও কুষ্টিয়া জেলাকে আলাদা করেছে এই মাথাভাঙা নদী। মেহেরপুর অংশে বেদবাড়িয়া আর কুষ্টিয়ার মধুগাড়ি গ্রামের বাসিন্দাদের পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে 75 মিটার দীর্ঘ সেতু। এটি নির্মাণ হওয়ায় আশার আলো দেখেছিলেন স্থানীয়রা, কিন্তু এখন পর্যন্ত সেতুর দুপাশে তৈরি করা হয়নি সংযোগ সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে 2019-20 অর্থ বছরে 7 কোটি টাকা খরচে সেতুটি নির্মাণ করা হয়। 7 মাস আগে শেষ হয়েছে এর নির্মাণ কাজ, কিন্তু সংযোগ সড়কের অভাবে ব্যবহার করা যাচ্ছে না, কমছে না ভোগান্তি। গাড়ি ঘোড়া চলছে না, কিছু না, গাড়ি ঘোড়া উঠছে না, যাওয়া আসা নামা ওঠা সব ধরনের সমস্যা। ব্রিজটা আছে, তার সামনে যে রাস্তা আছে সেখানে সরকারি কোনো জমি নাই, আমাদের বহুত রাস্তা ঘুরে যাইতে হয়। মূল সড়কের বাইরে ফসলি জমির মাঝ দিয়ে তৈরি করা হয়েছে সেতুটি, অথচ সংযোগ সড়ক নির্মাণের জন্য হয়নি জমি অধিগ্রহণ। প্রায় 5-7 জনের জমির উপর দিয়ে রাস্তাটা ম্যাপ করছে এখন। এমপি সাহেব বলছে যে সিরাজ ভাই, আপনারা তো অনেক কিছু দেশকে দিয়েছেন মুক্তিযুদ্ধ হিসাবে, জমিটাও দিন। তা বলো যে আমরা সব দিয়েছি তবে জমি দিব না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। যখন ওখানে ব্রিজটা হয়েছিল ওই এলাকাবাসীর দাবি ছিল, দাবির সাথে সাথে এলাকাবাসী এটাও শুনছি যতটুকু তারা বলছিল যে ব্রিজটা হলে আমরা এখানে জমি দেব, কিন্তু এখন ব্রিজটা হওয়ার পরে আসলে এলাকাবাসী দিতে চাচ্ছে না। দুই জেলার মানুষের চলাচলে ভোগান্তি কমাতে দ্রুত মাথাভাঙা সেতুর দুপাশে সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।